আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি রকি পারভেজ। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে জাস্ট একটা ক্লিকের মাধ্যমে আপনারা যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। যারা ফটো এডিটিং করতে পছন্দ করেন তাদের জন্য এই অ্যাপসটিতে রয়েছে ট্রেন্ডিং কিছু ফিচার, যেটা দিয়ে আপনার ছবিতে নতুন কিছু লুক দিতে পারেন। এই জন্য যে অ্যাপসটির প্রয়োজন হবে সেটা হলো পিকশট, যেটা আপনারা প্লে স্টোরে গিয়ে পিকশট লিখে সার্চ করলে পেয়ে যাবেন। তো আমার ফোনের পিকশট অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম। ওপেন করার পর প্রথম যে অপশান স্পাইরাল সেটাতে ক্লিক করলাম। এবার ক্লিক করার পর যে ফটোটা নিয়ে কাজ করব সেটা সিলেক্ট করে নিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন নিচে একটা ব্যাকগ্রাউন্ড বলে অপশান আছে, তো আমি এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডে যাব। দেন আমি এখান থেকে যে কোনো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। দেখুন, যে কোনো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আমার প্রিভিয়াস যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা রিমুভ হয়ে গেছে এবং আমি যেটাই অ্যাপ্লাই করছি সেটাই আমার ব্যাকগ্রাউন্ড হিসেবে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। ফ্রেন্ডস, আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে ডান সাইডে যে ব্লার অপশানটা আছে সেখানে যে ব্লারটা একটু বাড়িয়ে দিয়ে ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে নিলাম। দেন আমি চলে যাব প্রথম অপশানে, স্পাইরাল অপশানে। স্পাইরালে ক্লিক করার পর দেখুন উপরে অনেকগুলো অপশান দেখাচ্ছে, উইং, শেপ, লাভ, ফ্রেম, ব্যাকগ্রাউন্ড। তো আমি এই স্পাইরালের ব্যাকগ্রাউন্ড অপশানে চলে যাব। দেন এখান থেকে আরেকটা ব্যাকগ্রাউন্ড আমি অ্যাপ্লাই করব। তো আমি এখানে এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এইটা এখন অ্যাডজাস্ট করে নিব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখন ছবিটির ব্যাকগ্রাউন্ড পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। তো আপনারা এইভাবে চাইলে অ্যাপসটির মাধ্যমে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ছবিতে নতুন লুক দিতে পারেন। দেন ওপরের অ্যাপ্লাই অপশন থেকে এটাকে সেভ করে নেব। তো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। তো যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ।